দুই বছর পর দেশের বাইরে কনসার্টে অংশ নিতে যাচ্ছেন ক্লোজ আপ ওয়ান তারকা সঙ্গীত শিল্পী সালমা। গতকাল দুপুর ১২টায় দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সালমা। দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের গান শোনাতে যাচ্ছেন বলে জানান সালমা। আগামীকাল স্থানীয় সময় রাতে একটি শহরে কনসার্টে অংশ নেবেন সালমা। কণ্ঠশিল্পী সালমা বলেন, দুই বছর পর আমি দেশের বাইরে কনসার্টে অংশ নিচ্ছি। ২০১৫ সালে সর্বশেষ মরিশাসে শো করেছি, অনেকদিন পর আবার দেশের বাইরে শো করব, দেশের বাইরে দেশের মানুষকে গান শোনাব, এটা আমি খুব পছন্দ করি। প্রবাসী ভাইয়েরা দেশকে মিস করেন বলেই আমাদের নিমন্ত্রণ করেন, তাদের পছন্দের সব গান শুনিয়েই তাদের মন ভরানোর চেষ্টা করব। এদিকে বেশ কিছু গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বানিয়া বন্ধুখ্যাত জনপ্রিয় এই শিল্পী। আগামী ঈদে মুক্তি পাবে তার নতুন গানের মিউজিক ভিডিও। জিয়াউদ্দিন আলমের কথাই আশায় আশায় গানটির সুর এবং সঙ্গীত পরিচালক রেজওয়ান শেখ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন চন্দন রায় চৌধুরী। মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে অ্যাডবক্সের ব্যানারে। গত ঈদে বের হয় সালমার ১১তম একক অ্যালবাম মন মাঝি।